এক বছর ধরে সে আমার সাথে ব্ল্যাকমেল করে আমার সাথে মেলামেশা করছে, প্লাস আমার থেকে এক বছর ধরে আমি যা ইনকাম করছি সব টাকা সে নিছে। আমার ব্যাংকে টাকা ছিল সেগুলো সে নিছে উঠায়। আমাকে সবসময় বিয়ের প্রলোভন দেখাইতো, সে আমাকে বিয়ে করবে বিয়ে করবে, এই মাসে করবে না সামনে মাসে করবে, এভাবে আমার টাকাগুলো নিত। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমার চাচা শ্বশুরকে ফোন দিয়ে বলছে যে আমার হাজব্যান্ড যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে সে বিয়ে করবে, এই জন্য সে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন সে বিয়ে করে নাই, ঢাকা থেকে পালায় আসছে এখানে। আমি এখানে হয় এখানে মরবো, আর না হয় মিরর আমাকে বিয়ে করবে, বিয়ে করে বইয়ের মর্যাদা দিবে। সে আমার সম্মান নষ্ট করছে, সে আমাকে বিয়ের বইয়ের মর্যাদা, মিরর ওয়াইফ আমাকে মেরে যে মাথা ফাটাই দিছে। আর যখনই তারা জানে যে আমার ফোনে প্রুফ আছে, এই জন্য আমার ফোনটা আগে ভেঙে দিছে যাতে কোনো প্রমাণ না থাকে। এভাবে ওরা চাকরি করতে করতে ওদের সাথে কিভাবে কি সম্পর্ক না সম্পর্ক নিয়ে এখানে চলে এসেছি এই লেগন্ড। মেয়েকে বলেছি তোমার নাম কি তুমি জানো না মা, দেখবি আমার স্ত্রী আছে খাইলে আছে শুনে তাহলে বলেছে যে হ্যাঁ আছে। আচ্ছা তারপরে ওই আমাকে বলেছে বাচ্চা আছে, আমারও স্বামী আছে, সংসার আছে, তুমি এগুলা করিও না। এটা কতদিন আগে? এটা প্রায় 2 বছর আগে, বুঝছে? 2 বছর আগে। তারপরে তখন মেয়েটাকে বললাম, তাও কাজ হলো না, মানে ওর পিছা কিছুতেই ছাড়ে না, কিছুতেই ছাড়ে না। পরে আমার ফ্যামিলিতে আবার আমি একটু ঝগড়া করলাম, পরে রাগ করে আমি আমার বাপের বাড়ি চলে গেলাম যে তোর সাথে আমি থাকবো না, তুই যদি ভালো না হয় আমি থাকবো না। পরে ও আবার ভুল টুল স্বীকার করে আবার ওর যেটা ম্যানেজার, ম্যানেজারে বললো যে তুমি বউ নিয়ে সংসার করো, ভালো হয়ে যাও, তুমি যদি বউ নিয়ে সংসার না করো তাহলে তোমার এখানে চাকরি থাকবে না, তোমাকে বাইরে করবে। আপনার স্বামীকে বলে? হুম। পরে ওই ম্যানেজার বললো তখন ও যায়া, কিন্তু বন্ধু টন্ধু নিয়ে যাই, আমার আব্বা বেঁচে ছিল, আম্মাও ছিল, ওখানেই থাকতো। পরে যায়া ভুল টুল স্বীকার করে আমার হাত পা ধরে নিয়ে এলো যে চল আমি যা করেছি করেছি, আর কিছু করবো না করবো না। পরে মেয়েটাকে তো মনে করেন, মেয়েটাই আবার ওর ম্যানেজারের কাছে সব কিছু করলো যে স্যার ও ফরাদ ভাই আমাকে ব্ল্যাকমেল করে। পরে বলছে তোমাকে ব্ল্যাকমেল করে, তোমাকে কীভাবে ব্ল্যাকমেল করে, তোমার ছবি তোমার ভিডিও কীভাবে পায় তুমি যদি না দাও, মানে স্যার কিন্তু মুখ দিল না ওকে। পরে কী করলো, ও তখন নিজে যেন চাকরি থেকে ওকে বাইর করে দিল, মেয়েটাকে মেয়েটাকে বাইর করে দিল। কিন্তু আমার জামাইয়ের চাকরি কিন্তু থাকে, ওর জামাইয়ের চাকরি কিন্তু ছিল, এতদিন ধরে চাকরি করে। পরে মেয়ে এখান থেকে যাওয়ার পরে না আবার যে কোনো নাম্বার থেকে ওকে ফোন করে, ফোন দিয়ে দিয়ে ডিস্টার্ব করে, আবার যে কোনো আইডি থেকে নক করে, বল ফরাদ ভাই আমি খুব ভালোবাসি আপনাকে, সেটা বাঁচবো না, খুব কষ্ট হয়েছে আমার, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করলো আর কি। এভাবে করতে করতে ছেলে মানুষ তো মনে করে হে আমি আমি তো সবই জানতাম না, আমাকে তখন বলেনি, ওরা যে আবার জোড়া লেগে গেছে আমি কিন্তু জানতাম না, জানতাম না। পরে আমি তখন পরে আবার একটা লোক আমাকে বললো যে ভাবি জানেন ওই মেয়েটা কিন্তু ঢাকায় আছে, ঢাকাতে থাকে, মানে আমি বলছি তো আমি আবার বলছি যে আমার সংসারে অশান্তি লাগা লেগে, মানে আমি যখন আমার স্বামীকে বলতে যাই তখন আমাকে মারে গাল দেয়, আমার স্বামী সংসারে অশান্তি করে, শালির বেটি মানে মুখে যা আসে ভাষা খারাপ করে, আমাকে বলে যে তোকে বাসা থেকে বাইর করে দেবো, এই করবো সেই করবো সব কিছু জানি বলে বলে। পরে আমি তখন আর বেশি কিছু বলি না, মানে আর 6 বাজারটি করতেও যাই না।